হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আসিন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিমা স্প্যাগেটি। ছোট বড় সবারই খুবই পছন্দের একটা নাস্তা এই কিমা স্প্যাগেটি। স্কুলের টিফিনে বা সকাল বিকালের নাস্তায় খুবই জনপ্রিয়। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে। আর স্প্যাগেটিটা খেতে খুবই মজা ও খুবই লোভনীয়, বাচ্চারা খুবই পছন্দ করবে। টিফিনে বা সকাল ও বিকালের নাস্তায় এই স্প্যাগেটিটা খুবই ফেভারিট, খুবই জনপ্রিয় বাচ্চাদের কাছে। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি কিমা স্প্যাগেটি রেসিপির মূল প্রসেসিংয়ে। আমরা প্রথমে স্প্যাগেটিগুলোকে সিদ্ধ করে নেব। এজন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। এরপর পানিটা ফুটে উঠলে দিয়ে দেব স্প্যাগেটির চারটা স্লাইস। স্প্যাগেটিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি একটা ঝাঁকুনিতে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক পাশে রেখে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দেব তেল। এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন চপ করে কেটে রাখা আদা। আদাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আদার যখন সুন্দর একটা স্মেল আসবে, এরপর আমি দিয়ে দেব চপ করে কেটে রাখা রসুন 1 টিস্পুন। এরপর আমি দুটোকেই নেড়ে ছেড়ে যখন সুন্দর একটা স্মেল আসবে ওই পর্যায়ে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন আর আদাটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিকেন কিমা। এরপর দিয়ে দেব 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়া। দিয়ে আমি নেড়ে চেড়ে চিকেন কিমাগুলোকে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চপ করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি নেড়ে ছেড়ে টমেটোটাকেও সবগুলো উপকরণের সাথে কিছুক্ষণ ভেজে নেব। সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে গাজর, দিয়ে দেব 3 রকমের ক্যাপসিকাম, এখানে লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম।
ক্যাপসিকাম গুলা দিয়ে আমি দিয়ে দেব হাফ টি স্পুন লাল মরিচ গুঁড়া। এরপর আমি সবগুলা উপকরণ নেড়ে ছেড়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে আমি নেড়ে ছেড়ে সবগুলা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। ডিমটা আমার মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটি। দিয়ে আমি স্প্যাগেটি গুলাকে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কিমা স্প্যাগেটি। এরপর আমি গরম গরম সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখে নিচ্ছে বুঝতে পারছেন স্প্যাগেটিটা কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের কিমা স্প্যাগেটি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই স্প্যাগেটিটা। স্কুলের টিফিনে সকাল ও বিকালের নাস্তায় সার্ভ করতে পারবেন। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।